বলছি চলো ঘরে ভিতরে চলো আমি বলছি যাবো না তারপরে আমাকে ঘরে ভিতরে নিয়ে গেছে যে বয়সে এই কণ্ঠে গান আবৃত্তি বা ছড়া শোনানোর কথা সে কণ্ঠে শোনাতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত কাজের বর্ণনা নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার কথা বলতে গিয়ে সংকোচ আর কুণ্ঠা শিশুটির কণ্ঠে স্বজনরা জানান মঙ্গলবার সন্ধ্যায় টিভিতে কার্টুন দেখানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে কৌশলে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় প্রতিবেশী মুনির পরে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাকে রেখে পালিয়ে যায় মুনির পরে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ মেডিকেলে ভর্তি করেন স্বজনরা আমাদের একটা ভাঙ্গা ঘর আছে ভাঙ্গা ঘর নিয়ে গেছে নিয়ে যেয়ে এরকম অত্যাচার করেছে ও রাতের বেলা ওই জামাই পালে চলে গেছে এই ঘটনার পর মামলা করতে চাইলে শিশুর পরিবারকে নানা হুমকি সহ সমঝোতার নামে সময় নষ্ট করছে বলে অভিযোগ ধর্ষিতার বাবার বাড়িতে আমাকে থাকতে দিবে না বলে আমাকে হুমকি দিছে যে সব যাই জিনিস বের করে ফেলে দিব ওদের শক্তি বেশি আমাদের দুর্বল লোক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন প্রতিবেশীরা কিভাবে আমরা মেয়ে ছেলেকে আমি স্কুলে পাঠাবো বিচার যখন সুষ্ঠু যখন হয় এই বিচার দেখেছেন আরো এলাকার মহাদেবপুর থানায় মুনিরকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছে শিশুর বাবা সময় সংবাদ নওগাঁ